प्रिय शिक्षार्थीरा सेजक कलेजर पक्ष के तुम्हारे स्वागतम। तुम्हरा जरा प्रथम वर्षे सेजक कलेजे भर्ती हो तुम्हारे आबारो स्वागतम। आमरा करोनार कारणे यथासमय एकादश श्रेणी क्लास शुरू करते पारी नाई, ताई सरकार निर्देश मतो आमरा अनलाइन क्लास शुरू करेछि। आज आमरा से अनलाइन क्लासेर प्रथम पर्वे आमी तुम्हारे आबारो स्वागत जानाई। आमी शंकर सेनगुण, प्रभाषक व्यवस्थापना विभाग, सेजक कलेज बागाईछड़ी रागामाटी। आज तुम्हारे सामने हाजिर हुएछि आमरा व्यवसाय संगठन और व्यवस्था सम्पर्के आमरा पर्व। आज के आमरा एर प्रथम अध्याय प्रथम पर्व आमरा एवं प्रथम अध्याय पर्व। এই প্রথম অধ্যায়ে আমরা তোমরা কতগুলি ছবি দেখতে পাচ্ছ। আসলে এই ছবিগুলি কার? এই ছবিগুলি প্রথম ছবিটি হচ্ছে একটা মিলের, দ্বিতীয়টা একটা গার্মেন্টসের, তৃতীয়টা একটা ফ্যাক্টরির এবং তৃতীয়টা একজন, চতুর্থটা এবং ডাক্তারের। এগুলি আসলে কি? এগুলি আসলে বিভিন্ন ব্যবসায় বা শিল্প তথা প্রত্যক্ষ সেবার ব্যবসায়। অতএব আমরা পরবর্তী আমরা আজকে পাঠ শিরোনাম হিসেবে জানব আমরা ব্যবসায়ের মৌলিক ধারণা। তো প্রথমে আমরা শুনব ব্যবসায়ের মৌলিক ধারণাটা। প্রাচীনকালে মানুষ গুহায় বসবাস করত, তারা পশু পাখি শিকার করত ও ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। পরবর্তীতে তারা কৃষিকাজের সূচনা করে এবং নিজেদের প্রয়োজন মেটাতে দ্রব্য বিনিময় প্রথা চালু করে। আর এরই সূত্র ধরে বর্তমানে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাবকে পূরণের জন্য পণ্যের স্থানগত, কালগত, রূপগত উপযোগ সৃষ্টি করে এবং ক্রয় বিক্রয়ের মতো অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে। আর মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন, বন্টন ও এর সহায়ক কার্যাবলীটাকে আমরা আসলে ব্যবসায় বলি। ব্যবসা বলতে আসলে ব্যবসায় অনেক গণ্ডি আছে। তো ব্যবসা সাধারণত আমরা এটাও বলতে পারি ব্যবসা হচ্ছে কি, ব্যবসা হচ্ছে উৎপাদন করা, বন্টন করা, সহায়ক কার্যাবলীগুলি যেমন ক্রয় বিক্রয় করে, আমদানি রপ্তানি করে, এগুলি সম্পূর্ণটাকে আমরা ব্যবসা বলি। আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা যে প্রত্যক্ষ সেবাগুলি দেয় এটাকেও আমরা ব্যবসায় বলি। তো আমরা ব্যবসায়ের কিছু সংজ্ঞা শুনব। আমরা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে দেখা যায় এখানে বলা আছে ব্যবসায়ের শব্দের অর্থ হচ্ছে ক্রয় বিক্রয়, বাণিজ্য বা বন্টন কার্যাবলী। বিয়ে হুইলার মনে করতেছেন যে ব্যক্তিগত লাভের প্রত্যাশায় সমাজে পণ্য সেবাদি সরবরাহের একটি সংগঠিত ও পরিচালিত প্রতিষ্ঠান হচ্ছে ব্যবসায়ী। তারা যে শুধু আমাদেরকে পণ্য বিক্রি করতেছে তা নয়, তারা আমাদেরকে সমাজে পণ্য সেবাদি সরবরাহ করতেছে, পাশাপাশি তারাও লাভবান হচ্ছে। তাই আমরা বলতে পারি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ কার্যাবলীকে ব্যবসায় বলে। বৈধ কার্যাবলীটা কী? যে এখানে অবৈধ কোনো কার্যকলাপের মাধ্যমে মুনাফা অর্জন করলে এটাকে আমরা ব্যবসায় বলতে পারি না। ব্যবসায় করতে হলে অবশ্যই এটা কার্যক্রমটা বৈধ হতে হবে এবং তার উদ্দেশ্য হতে হবে মুনাফা অর্জন। মনে করো তুমি আর তোমার বন্ধু যে কোনো উদ্দেশ্যে আনন্দের জন্য কোনো একটা টাকা বিনিময় করলা, এটা ব্যবসায় নয়। যদি তুমি তোমার বন্ধুর মধ্যে কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে, যদি দুজনের মধ্যে কোনো মুনাফা লাভ করার জন্য উদ্দেশ্য থাকে, তখন সেটাকে ব্যবসায় বলা হবে এবং সেটা হতে হবে বৈধ। অবৈধ কার্যক্রমে কোনো মুনাফা অর্জন করলে আমরা তাকে ব্যবসায় বলবো না। অতএব আমরা আজকে ব্যবসায় উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। ব্যবসায় আসলে তিনটা যুগ। ব্যবসা প্রথমে হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগের মানুষ কোথায় বসবাস করতো? পাহাড়ে গোয়ায় বসবাস করতো। তাই প্রাচীন যুগকে আমরা দুইটা স্তরে ভাগ করতে পারছি। এখানে আছে আদিম যুগ এবং বিনিময় প্রথার উদ্ভব। আদিম যুগটা কি? এখানে মানুষ পাহাড়ে গুহায় বসবাস করত, তারা ফলমূল সংগ্রহ করত, তারা বিভিন্ন রকম পশুপালন করত। এর মাধ্যমে তারা আদিম যুগে এই ব্যবসায় ছোট ছোট ব্যবসায় প্রয়োজনীয় তারা মিটাইত। পরবর্তীতে তারা দ্রব্যের বিনিময় প্রথার উদ্ভব করছে। এই ক্ষেত্রে কিন্তু তাদের কোনো অর্থ ছিল না। এখানে তারা দ্রব্যের বিনিময়ে দ্রব্য, পণ্যের বিনিময়ে পণ্য, এগুলি তারা বিনিময় করত। এর মাধ্যমে তাদের একজনের পণ্যের চাহিদা আরেকজন মিটাইত। এখানে কোনো অর্থ ছিল না। এবার আসবো আমরা মধ্যযুগ। মধ্যযুগে আসলে ধাতব দ্রব্য বা মুদ্রা প্রবর্তন করা হয়েছে। এইখানে আসা বিভিন্ন রকম মুদ্রা বা স্বর্ণ অথবা ছিনুক, মূল্যবান কড়ি, হাতির দাঁত ইত্যাদির মাধ্যমে তারা আস্তে আস্তে করে বিনিময়টা শুরু করে। এখানে ধাতব দ্রব্য বলতে পয়সা বা মুদ্রা, যেগুলি আমরা স্বর্ণ বা রৌপ্য মুদ্রা এগুলিকে প্রবর্তন করা হয়।
দ্বিতীয় ক্ষেত্রে আসে এখানে বাজার ও শহরের উৎপত্তি। এখানে বাজার সৃষ্টি হয়, মানুষ একটা স্থানে যায় বসতে শুরু করে এবং এটাকে বাজার হয়, এবং এই বাজারকে কেন্দ্র করে আস্তে আস্তে তারা উন্নত ধরনের শহরের উৎপত্তি সৃষ্টি হতে থাকে। পরবর্তীতে সংঘ ব্যবস্থা ও মহাজন শ্রেণী উদ্ভব হয়। সংঘ বলতে এখানে বিভিন্ন শ্রেণীগুলি একসাথে একই ধরনের লোক একসাথে হয়ে তারা সংঘ গঠন করে, এবং কিছু কিছু মহাজন শ্রেণী উদ্ভব হয় যারা সহজ মানুষকে সহজে কিছু ঋণ দান করে বা মানুষকে দরিদ্রদেরকে ঋণ দিয়ে সাহায্য করে, এবং তারা বিভিন্ন রকম স্বর্ণ রূপার মহাজনই করত। পরবর্তীতে বাণিজ্যিক ও ঔপনিবেশিক যুগ। বাণিজ্যিক বলতে এখানে ব্যবসা বাণিজ্য ছোট আকারে পরিবেশিত হয়েছে। এখানে ব্যবসা বাণিজ্য ছোট ছোট অঙ্গিকে ভাগ হয়ে গেছে এবং আস্তে আস্তে মানুষ ব্যবসায়ের দিকে ধাবিত হয়েছে, এবং ঔপনিবেশিক যুগ থেকে এবং বিভিন্ন রূপের লোকগুলি বিভিন্ন দেশ থেকে এক দেশ থেকে অন্য দেশে এসে ব্যবসা বাণিজ্য ঔপনিবেশ, যেটা সমুদ্রে মাধ্যমে নৌকায় চড়ে বা জাহাজে চড়ে এক বাজার থেকে আরেক বাজারে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে তারা এই যুগে তারা ব্যবসা বাণিজ্য চালাত। দেখা যায় অনেক সময় শ্রীলঙ্কা, তারপরে আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এদের মধ্যে নৌকায় বা আন্তর্জাতিকভাবে তারা আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য শুরু করে। পরবর্তীতে আসে আধুনিক যুগ। আধুনিক যুগটা হচ্ছে শিল্প ও বাণিজ্যের যুগ। প্রথমটাই শিল্প ও বাণিজ্য, এই যুগে আসে শিল্প বাণিজ্যের বিশাল বিস্তার ঘটে। তারপরে আছে প্রযুক্তির যুগ। প্রযুক্তি যুগে আমরা দেখতে পাই এখানে আসে প্রযুক্তি ও তথ্য ব্যবস্থার কিছু স্তর আছে। এখানে প্রযুক্তি ও তথ্য ব্যবস্থা বিপুল বিস্তার লাভ করে। প্রযুক্তির সাহায্যে কেনা বেচা বর্তমানে যে যুগটা চলছে আসলে এটাই আধুনিক যুগ। এই যুগে আমরা প্রযুক্তি ও তথ্য ব্যবস্থা, ই মার্কেটিং, ই রিটেলিং, ই বিজনেস এসব আমরা দেখতে পাই। এখানে কী হচ্ছে, প্রযুক্তি ও তথ্য ব্যবস্থার এই স্তরটাতে আমরা প্রযুক্তি ও তথ্য ব্যবস্থা বিস্তার লাভ করে। এখানে থেকে আমরা ব্যবসায়ের মূল উৎপত্তি, বর্তমান যে ব্যবসা প্রতিষ্ঠান চলছে এগুলি সম্পূর্ণ প্রযুক্তি ও তথ্য ব্যবস্থার স্তর। এখানে আমরা ক্রয় বিক্রয় অনলাইন ব্যবহার করতে পারছি, তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছি, অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করা যাচ্ছে। এখানে আমরা বিক্রয় করতে পারতেছি, ক্রয় করতে পারতেছি, তারপরে আমরা অর্ডার করতে পারতেছি, এখানে আমরা অনলাইনের মাধ্যমে পণ্য চয়েস করতে পারতেছি। এই বিষয়গুলি আসলে তথ্য প্রযুক্তি ব্যবস্থা, তথ্য ব্যবস্থার স্তর। এখানে আমরা পণ্য সম্পর্কে জানতে চাই যে অনলাইনের মাধ্যমে আমরা এই পণ্যের কী কী গুণাগুণ আছে, পণ্যের কী উপকারিতা, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারতেছি। তোমরা যদি মনে করো যে কোনো পণ্য সম্পর্কে জানতে চাও, তাহলে তথ্য প্রযুক্তির মাধ্যমে তোমরা যে কোনো পণ্য সম্পর্কে তার গুণাগুণ, তার বা উপকারিতা, তার অপকারিতা, সাইড ইফেক্ট আমরা কি যেটা বলি, এগুলি সব তুমি জানতে পারবা। এই যুগে বলা হয়েছে তথ্য প্রযুক্তি ও প্রযুক্তি ও তথ্য ব্যবস্থা স্তর। এই স্তরই আসলে আধুনিক যুগটাই হচ্ছে এই তথ্য প্রযুক্তির স্তর। সর্বশেষে আছে শিল্প সমৃদ্ধ ও আধুনিক বিশ্ব বাণিজ্য। শিল্প সমৃদ্ধ বলতে এখন প্রত্যেকটা বিশ্বই শিল্পর দিকে ধাবিত হয়েছে। কৃষি আস্তে আস্তে কমে আসছে, যদিও কৃষি হচ্ছে মূল স্তর আমাদের জন্য। তারপরেও কৃষির থেকে কৃষি নির্ভর শিল্প, কৃষিটাকে, কৃষির পণ্যটাকে শিল্পের মাধ্যমে আরও কিভাবে উন্নত জাতকরণের মাধ্যমে ব্যবহার উপযোগী করা যায়, শিল্প সমৃদ্ধ করা যায়, বা উন্নত পোশাক তৈরি, উন্নত ধরনের মানে পণ্য সামগ্রী তৈরি, বা উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই শিল্পের মাধ্যমে বিভিন্ন দ্রব্য উৎপাদন করা হচ্ছে। তার পাশাপাশি আধুনিক বিশ্ব বাণিজ্যের ভিতরে বিভিন্ন দেশের মাধ্যমে বিভিন্ন দেশের ভিতরে বিভিন্ন রকম বাণিজ্য চুক্তির মাধ্যমে গ্যাট, তারপরে আমরা সার্ক বা বিভিন্ন রকম বাণিজ্যিক চুক্তি আমরা দেখতে পাই বিভিন্ন অঞ্চলের। কখনো দেখা যায় ইউরোপীয় দেশগুলির মাধ্যমে কোনো অঞ্চলের একটা ইউরো মুদ্রার মাধ্যমে তারা গঠিত হয়ে যায়, বা কখনো দেখা যায় এই সাউথ আফ্রিকার বিভিন্ন দেশগুলির মধ্যে সার্ক হয়ে যায়, বা বিভিন্ন সাউথ এশিয়ার দেশগুলির মধ্যে সার্ক হয়ে যায়, বা বিভিন্ন এশিয়া, আফ্রিকা বিভিন্ন অঞ্চল ভিত্তিক বিভিন্ন হয়ে যায়, তারা জোট গঠন করে তারা ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করে। বা বিশ্বে দেখা যায় বিভিন্ন দেশ আছে যারা এখনও বাণিজ্যিকভাবে একত্র হয়ে অনেক সমৃদ্ধি লাভ করেছে, এবং অনেক অন্য দুর্বল দেশ তাদের সাথে মিশে অনেক উন্নত কাতারে চলে যেতে পারছে, আবার অনেক উন্নত দেশগুলি তাদেরকে সহায়তা করছে। এর মাধ্যমে বিশ্ব বাণিজ্যের একটা বিস্তার লাভ করেছে। এতে শিল্প সমৃদ্ধ ও আধুনিক বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বিস্তার প্রভাব ফেলছে। অতএব আমরা এই কথা বলতে পারি, ব্যবসায় উৎপত্তি আসলে একদিনই হয় নাই, ব্যবসায় উৎপত্তি ধীরে ধীরে আদিম যুগ থেকে হয়ে আসছে, এবং এটা আস্তে আস্তে, প্রথমে তো মুদ্রাই ছিল না, আমরা পরিশেষে আবার বলি, প্রথমে তো মুদ্রাই ছিল না, পরবর্তীতে বিনিময় প্রথা উদ্ভব করছে,
তারপরে ধাতব মুদ্রা প্রবর্তন করছে মধ্যযুগে এসে, মধ্যযুগে বাজারে শহরের উৎপত্তি করছে, মানুষ সংঘবদ্ধ হয়েছে এবং সংঘ ব্যবস্থা ও মহাজন শ্রেণী উদ্ভব হয়েছে এই মধ্যযুগে আসিয়া। পাশাপাশি বাণিজ্যিক ও ঔপনিবেশিক যারা এক দেশ থেকে অন্য দেশে এসে ব্যবসা বাণিজ্য করা শুরু করছে। আধুনিক যুগে এসে শুধুমাত্র শিল্প বাণিজ্যিক যুগ বলা হয়েছে, এখানে এসে শিল্প বাণিজ্যকে ব্যাপকতা লাভ করেছে এবং প্রযুক্তি ও তথ্য ব্যবস্থাকে ব্যবহার করা হয়েছে এবং স্বল্প সমৃদ্ধ ও আধুনিক বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন দেশগুলি একে অপরের সাথে সম্মিলিতভাবে তারা জোট গঠন করছে এবং বিভিন্ন জোটের মাধ্যমে তারা নিজেরা লাভবান হয়েছে এবং অন্যান্য দেশগুলিকেও তারা লাভবান করতে পারছে। অতএব আমরা আজকে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ পড়লাম। আমরা আগামীতে আবার তোমাদের সাথে কথা বলবো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে বের হবা ঘর থেকে, চেষ্টা করবা সবসময় ঘরে থাকতে, কখনো বের হয়ে গেলে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে বাসায় প্রবেশ করবা, না মুখে মাস্ক ব্যবহার করবা, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা, বেশি বাইরে ঘোরাফেরা করবা না। যেহেতু করোনাকালীন সময়ে আমরা ক্লাস নিতে পারতেছি না, সেক্ষেত্রে তোমাদেরকে আমরা অনলাইন থেকে আবারও তোমাদেরকে আমরা ক্লাসে আমরা আহ্বান জানাবো। তো আশা করছি আমরা তোমাদের ভালো লাগবে, তোমরা দেখবে ভিডিওটা এবং আগামীতে আমরা ব্যবসায়ের পরবর্তী ধাপ সম্পর্কে পড়াবো। এই জন্য সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে, ধন্যবাদ।